हेलो क्लास नाइन स्टूडेंट, आज के बेंगली सेकेंड लैंग्वेज क्लास से आज के पार्ट गिन्नी। गिन्नी एक गल्पटा आज के हमारे पाठ्यर मध्य हमरा रेखे गल्पटर नामकरण थे मन हे परिवार कर्ती जतियों का बोझाना हे मजार विषय हल यकम विषय नय गल्पटर मध्य दिए गल्पटर एक बाच्चा ऐले के लिए गल्प जार नाम आशु। तो সেই গল্পটি কিভাবে একজনের নাম ব্যঞ্জনামূলক হয়ে ওঠে বা তার নাম পাল্টে দিয়ে তার নামকে কিভাবে কিছুটা মজাদার করে তোলা হয় সেটা নিয়ে গল্পটা। গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করে নিই। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ আমরা জানি ছোটবেলা থেকে বিভিন্ন বিষয় তার জ্ঞান অনেক বেশি, তিনি সর্ব বিষয় তার একটা রবীন্দ্রনাথের এই শিক্ষা চিন্তা বা তার যে বিভিন্ন বিষয়ের প্রতি তার যে অগাধ জ্ঞান তার শুরু হয় ঠাকুর পরিবার থেকে, জোড়াসাঁকো ঠাকুর পরিবারই, কারণ সেখানকার যে পরিমণ্ডল সেই শিক্ষা সংস্কৃতি পরিমণ্ডলেই তার এই ধরনের চিন্তা ভাবনাগুলি শুরু হয়। মাত্র 12 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে যেমন মানসী, সোনার তরী, চিত্রা, খেয়া, বলাকা, চোখের বালি ইত্যাদি। তিনি 1913 সালে তার লেখা বিখ্যাত একটি কাব্যগ্রন্থ যার নাম গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। এরপর তিনি বিভিন্ন লেখালেখি করেছেন। তার লেখালেখির মধ্যে দিয়ে তিনি যেমন স্বদেশ চেতনার কথা তুলে ধরেছেন, সমসাময়িক জনজীবন, অর্থনীতি, বিজ্ঞানের উপরেও তার বিভিন্ন প্রবন্ধ আছে। এছাড়াও তিনি শিক্ষা নিয়েও বিভিন্ন তার গল্প তার লিখেছেন, উপন্যাস এই সমস্ত তিনি লিখেছেন। এছাড়া তার কবিতার সংখ্যা অসংখ্য, তার নাটকের সংখ্যা অনেক। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গল্পের মধ্যে একটা আলাদা আলাদা বিষয়কে তিনি বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা সমাজ বাস্তবতা হতে পারে, সেটা মানুষের মানসিক পরিস্থিতির কথা হতে পারে, সেটা সমসাময়িক অর্থনীতির কথা হতে পারে, এই সবকিছুই তিনি বারংবার তার লেখার মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। লেখক 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়, তার জীবন অবসান হয় 1941 সালে। এবং তার লেখা আজকের এই গল্পটি গিন্নি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপর আমরা একটু গল্পটা নিয়ে আলোচনা করি। গল্পে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের লেখক যখন ছোট ছিলেন, তিনি যখন পাঠশালায় পড়তেন, তার এক বন্ধু ছিল। সেই বন্ধুর জীবনের একটা পর্যায় বা একটা বিষয় নিয়েই গল্পটি লেখা হয়েছে। তো কি বলছে, সেখানে কি ঘটেছিল, মানে তাদের পাঠশালায় একজন পণ্ডিত ছিলেন যার নাম শিবনাথ পণ্ডিত। তিনি তার একটা বর্ণনা দিয়েছেন লেখক এখানে। লেখক বর্ণনায় কি বলেছেন, তার গোবদাড়ি কামানো, ছোট করে চুল ছাঁটা, মাথায় একটা ছোট টিকি ছিল এবং তার তাকে দেখে সবাই ভয় পেত শুধু না, তিনি ছাত্র শাসনের ব্যাপারে খুবই দক্ষ ছিলেন। যেমন পেটাতে পারতেন তেমনই অশ্রাব্য ভাষায় গালাগালিও করতেন। শিবনাথ পণ্ডিত খুবই আক্ষেপ করে, মানে আক্ষেপের সঙ্গে বলতেন যে প্রাচীনকালে ছাত্ররা এখন আর ছাত্রদের মতো এখনকার এখন আর পণ্ডিতদের দেবতাদের মতো ভক্তি করে না ইত্যাদি। এবং এই পণ্ডিত মশাই যে স্বাভাবিকভাবে খুবই গম্ভীর এবং খুবই রাজভারী প্রকৃতি ছিল তা বলার রাখে না। তো সেই জায়গা থেকে লেখক বলছেন যে যদিও তার মুখের ভাষা এবং আচরণের কোনোটাই কোনো দেবতার সঙ্গে তার মিল পাওয়া যেত না, তাকে সব ছাত্ররা এতটাই ভয় করত এবং তার যে মুখের ভাষা এবং তার যা অত্যাচারে যা তার যা অত্যাচারের যে চিত্রটা ধরা পড়েছে তা থেকে তাকে যমরাজের সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং সমস্ত ছাত্র মনে মনে এটাই চাইতো যে সে যেন খুব তাড়াতাড়ি যমের কাছে চলে যান। এদিকে ছাত্রদের উপর নানাভাবে অত্যাচার করার পর শিবনাথ পণ্ডিত তাদের নানা রকম অদ্ভুত নামকরণ করতেন। এটা তার একটা বলা যেতে পারে একটা আলাদা রকম তার একটা মজা লাগতো এটা থেকে, বা তিনি ওই ছাত্রদের অন্যরকম নামকরণ করে তাতে তিনি খুব মজা পেতেন। শুধু তাই না, ছাত্রদেরকে সকলের সামনে একটু তাদের হেয় প্রতিপন্ন করার মধ্যে দিয়ে তিনি হয়তো মজা নিতেন।
তাই তিনি বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত সব নামকরণ করতেন। আমরা প্রত্যেকেই জানি যে মানুষের নিজের নামটাকে মানুষ খুবই ভালোবাসে, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের নিজস্ব একটা নাম আছে, সেই নামটাতেই আমরা পরিচিত হই, নামের দ্বারাই আমরা পরিচয় পাই, সেই জন্য নামকে আমরা খুব ভালোবাসি, নিজের নামকে। এই নিজের নামকে ভালোবাসার মধ্যে দিয়ে কখনো কখনো আমরা নিজের প্রাণের থেকেও সেই নামকে বেশি ভালোবেসে ফেলি, এবং সেই নাম রক্ষার জন্য বা নামকে জনপ্রিয় করার জন্য তার চেষ্টার কোনো আমরা অন্ত বা ত্রুটি রাখি না। কিন্তু এইরকম নামই যদি পাল্টে দেওয়া হয়, নামের যদি একটা বিকৃতি ঘটানো হয়, তাহলে সত্যি মানুষের মন সেটা খুবই ভেঙে পড়ে, এবং সেইভাবে মানুষের মনে খুব দারুণভাবে আঘাত লাগে। ফলে এটা একটা জিনিস থেকে বোঝা যায় যে মানুষ বস্তুর থেকে অবস্তুকে বেশি মূল্যবান মনে করে। তাই শিবনাথ পণ্ডিত যখন শশীশেখরকে তার দেহের গঠন ও আকৃতির সঙ্গে মিলিয়ে নাম রাখছে ভেটকি, তখন শশীশেখর স্বাভাবিকভাবেই আঘাত পাচ্ছে মনে। স্বাভাবিকভাবে শিশু মন তার নিজের নামটা পাল্টে তাকে যদি অন্য নামে ডাকা হয় তখন সে মনে মনে আঘাত পেতেই পারে, কারণ শিশু মনের মনস্তাত্ত্বিকতা একটু আলাদা হয়, যেমনটি শশীশেখর হয়েছিল। এইবার একটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবে এবং লাজুক প্রকৃতির ছেলে ছিল আশু। আশু ক্লাসে খুব সাদাসিধে খুব সাধারণভাবে থাকতো, এবং টিফিনের সময় তার বাড়ি থেকে যখন তার জন্য মিষ্টি বরাদ্দ মিষ্টি এবং এক ঘটি জল নিয়ে আসতো সেটা নিতেও সে খুব লজ্জাবোধ করতো। তা এইসব দিক থেকে সেই আশু নামক ছেলেটির নামকরণ করা হলো কিনা গিন্নি, কেন করা হলো সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু বা গল্পের বিষয়বস্তুর ক্ষেত্র। তো সেই মজার ব্যাপারটা কিভাবে যে নামকরণটা হলো সেটা আমরা একটু দেখবো, মানে শুনবো আর কি ক্লাসে। তো দেখা যাচ্ছে যে সে আশু ক্লাসে কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতো না, সে পড়াশোনা খুবই মনোযোগী ছিল। প্রতিদিন ঠিক তার যখন ওই দাসী আসতো তখন তার কাছ থেকে মিষ্টি আর ওই ঘটিতে জল নিয়ে আসতো, সে খুব মানে এই জায়গাগুলোতে খুব সে অপ্রস্তুত হয়ে পড়তো, সে এমনিতে খুব লাজুক প্রকৃতি। তো ঘটনাটা যে ঘটলো সেটা হচ্ছে একটি বৃষ্টির দিনে আশু তার বোনের সঙ্গে তাদের বাড়ির গাড়ি বারান্দায় পুতুলের বিয়ে খেলছিল। আমরা ছোটবেলায় অনেক সময় এই ধরনের পুতুল খেলা বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে বা এই ধরনের পুতুল খেলা অনেকেই খেলে থাকি। তো আশু সেটাই খেলছিল, কিন্তু বিয়ে দেওয়ার জন্য পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন বৃষ্টিতে আধভেজা অবস্থায় এক ব্যক্তিকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে আশুর বোন তাকে বিয়ের পুরোহিত হওয়ার জন্য যথাযথ অনুরোধ করে। সে বাচ্চা শিশু, তার সে তো জানে না যে ওটাই শিবনাথ পণ্ডিত। কিন্তু ওই ব্যক্তি যখন ভেতরে ঢুকলো এবং আশুর ওপর চোখ পড়তেই আশুর লজ্জায় ও ভয় এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। এবার পরের দিন আশুর ওই পরের দিন যখন আশু পাঠশালায় আসে তখন ওই পণ্ডিত মশাই ক্লাসে তখন আশুর সম্পর্কে কথাটি বলে, এবং পণ্ডিত মশাই শিবনাথ পণ্ডিত বলে যে এই ঘটনা সকলকে জানিয়ে দিয়ে নতুন নামকরণ করেন তার গিন্নি, যে বৃষ্টিতে সে তার গাড়ি বারান্দা দাঁড়িয়েছিল এবং সে তার বোনের সঙ্গে যা পরনয় সে ওই পুতুলের বিয়ে খেলছিল। তো এইটা থেকে সে তার ওই আশুর নামকরণ করে গিন্নি, এবং এই নামকরণের মাধ্যমে আশুর মনে একটা অপমানিত ভাব তৈরি হয়, এবং সেখান থেকে সে লজ্জা অপমানে প্রায় মাটির সঙ্গে প্রায় মিশেই যায় এবং তার চোখ ফেটে জল বেরিয়ে আসার উপক্রম হয়। কিন্তু এইদিকে আবার আশুর এই অপমানের ব্যাপারটা শিবনাথ পণ্ডিত কোনোভাবে অনুধাবন করতে পারেন না, কারণ সত্যি কথা কি সেই সময় পণ্ডিত মশাইরা এতটা ছাত্রদের সঙ্গে ছাত্রবৎসল ছিলেন না, তারা ছাত্রদের মানসিকতার কথা তাদের ভালো লাগার কথা প্রতি এত খেয়াল রাখতেন না, ফলে তারা এই ধরনের বিভিন্ন নামকরণ করতেন এবং ছাত্রদেরকে মজার পাত্র করে তুলতেন, এবং তার মধ্যে দিয়ে তারা নিজেরাও মজা নিতেন, যেমনটা এখানে শিবনাথ পণ্ডিত করেছে। এবং এই নামকরণ করার পর তিনি যথারীতি ক্লাসে বসে নিশ্চিন্তে তামাক খেতে লাগলেন, এবং ক্লাসে অন্যান্য ছেলেরা আশুকে ঘিরে গিন্নি গিন্নি বলে রাগাতে শুরু করলো। কিন্তু আশু কিছুতেই বুঝতে পারলো না তার ওই ছোট বোনের সঙ্গে খেলার জন্য কেন তাকে এত অপমান ও হেনস্থা সহ্য করতে হবে। ফলে এইভাবে গল্পটি শেষ হচ্ছে। গল্পের শেষ হওয়ার মধ্যে দিয়ে গল্পের লেখক গল্পের যে মূল প্রকৃত আঙ্গিকটা তুলে ধরেছেন সেই আঙ্গিকের ক্ষেত্রে যে জায়গাটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা শিশু তার মনস্তাত্ত্বিক দিক থেকে সে এই অপমানটাকে সহ্য করতে পারেনি, এবং তার মধ্যে কোথাও একটা সেই ধরনের ভাব তৈরি হয়েছে যেখানে যে হয় তার ওই একদিনের একটা খেলা বা তার বোনের সঙ্গে ওই পুতুলের বিয়ে দেওয়াটা যদি তার কাছে এতটাই মানে অপরাধের হয়ে থাকে তার শিক্ষকের কাছে শিবনাথ পণ্ডিতের কাছে,
তাহলে মানে সেটার জন্য তার এত বড় একটা শাস্তি এবং তার নামটাই পাল্টে দেওয়া, এবং সেই নামটার মধ্যে দিয়ে একটা ব্যঙ্গ এবং ব্যঞ্জনাকে প্রকাশ করা, এটা কিন্তু মানে আশু কখনোই মেনে নিতে পারেনি। এবং সেই জায়গা থেকেই লেখক বারবার বলছেন যে এই অপমানটা হয়তো আশু বড় হয়ে যাবার পরে হয়তো ভুলতে পারেনি, কারণ সেদিনের সেই অপমানটা কিন্তু মানে আশু তার জীবন ভরে বয়ে নিয়ে চলেছে। কারণ ওই অপমানটা কিন্তু তার শুধু একদিনের বা কিয়ৎক্ষণের অপমান ছিল না, সেটা তার সারা জীবনের তার নামকে একটা অন্যভাবে ব্যঙ্গ আকারে তুলে ধরে তার একটা অন্য নামকরণ করার মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু তাকে কিন্তু মানে শিবনাথ পণ্ডিত একটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তবে শিশু মনস্তত্ত্বের খাতিরে এই ধরনের নাম যে শিবনাথ পণ্ডিত দিয়েছে সেটা কখনোই উচিত ছিল না, কারণ শিবনাথ পণ্ডিত তার কাছে ছাত্ররা তার সন্তান সুলভ, এবং সন্তান সুলভ হতে শিশু মনের যে দিকগুলো সেগুলোর দিকে খেয়াল রাখা উচিত ছিল শিক্ষক হিসেবে তার, কিন্তু সেই জায়গাগুলো তিনি রাখেননি, কারণ তৎকালীন সময় শিক্ষকরা সেই বিষয়গুলো খেয়াল রাখতেন না। তো সেই ঘটনাটার কথা এখানে লেখক রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং গল্পের নামকরণ যে গিন্নি দিয়েছেন সেটা তার ওই বন্ধুর ওই ব্যঞ্জনাধর্মী নামকরণটাকে বোঝাবার জন্যে, যাতে এই ধরনের নামকরণ করাটা সবসময় উচিত নয় বা অনভিপ্রেত সেটা কখনোই উচিত নয়, সেই জন্য এই নামকরণটা করেছেন। এবং নামকরণটার মধ্যে দিয়ে শ্লেষ এবং ব্যঞ্জনার দিক থেকে তুলে দিয়ে তিনি পরবর্তীকালে বার্তা দিতে চেয়েছেন যে শিশুদের যে নাম সেই নামটা ধরেই তাকে ডাকা উচিত, এতে তার নিজস্ব মানসিক যে ছন্দ সেটা বজায় থাকে এবং সে যথারীতি তার জীবনের পথে সঠিকভাবে চালিত হতে পারে। এই জন্য বলা যেতে পারে যে নামকরণটির দিক থেকে এবং গল্পের বিষয়বস্তুর দিক থেকে গল্পটি ছোট গল্প হিসেবে যথার্থভাবে একটি সার্থক ছোট গল্প এবং নামকরণটি যথার্থ হয়েছে। আমরা গল্পের লেখক পরিচিতি, গল্পের বিষয়বস্তু, নামকরণ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা গল্পের মধ্যস্থ কিছু শব্দার্থ দেখে নেব যা তোমাদের পড়তে সুবিধা হবে। গল্পগুলি যখন পড়বে তার কিছু মিনিং বুঝতে না পারলে তোমরা শব্দার্থগুলো দেখে নিতে পারো। শব্দার্থ আমি কিছু লিখে দিচ্ছি। হ্রস্ব, আয়তনে ছোট, হ্রস্ব হচ্ছে আয়তনে ছোট। ভক্তি, ভক্তি শ্রদ্ধা, রূপান্তর মানে হচ্ছে পরিবর্তন, ভ্রম মানে হচ্ছে ভুল, তিলমাত্র মানে সামান্য, তিলমাত্র মানে হচ্ছে সামান্য, পীড়ন মানে অত্যাচার। তাহলে কি কি লিখলাম? হ্রস্ব মানে আয়তনে ছোট, ভক্তি মানে শ্রদ্ধা, রূপান্তর মানে পরিবর্তন, ভ্রম মানে ভুল, তিলমাত্র মানে সামান্য, পীড়ন মানে অত্যাচার। এগুলো আশা করি তোমরা নোট ডাউন করে নেবে, এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই গল্পটি খুব ভালো করে পড়বে। এটা একটা ছোট গল্প, যথার্থ সার্থক ছোট গল্প। গল্পটি ভালো করে পড়বে এবং গল্পের বিষয়বস্তু যেটা বুঝেছি সেটা ভালো করে বুঝবে। ধন্যবাদ।